উদ্ধার করবে। এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, যার এই কথাটা মাথায় আসলেই আমার একজনের নাম মনে আসে, তার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার নাম তো শুনেছেন, কত নাম্বার খলিফা ছিলেন? কত নাম্বার? দুই নাম্বার। কত বছর ইসলামিক শাসন চালিয়েছেন? কত বছর বলেন, বলেন? দশ বছর। এই দশ বছরে মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছেন, একদম আফ্রিকা থেকে শুরু করে চায়না পর্যন্ত পুরো অর্ধ বিশ্ব মুসলিমদের নখদর্পণ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এই মাটির তখতে শুয়ে খেজুর গাছের নিচে ঘুমিয়ে অর্ধ বিশ্ব শাসন করেছে। ন্যায় বিচার কয়েকটা দেখাচ্ছি। ইমামুন আদেলের বৈশিষ্ট্য, তার ছেলে মদপান করেছিল, শুনেছেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে মদপান করেছে, কাজী দোররা দিচ্ছে, চল্লিশটা দোররা, কাজী একটু আস্তে আস্তে দৌড়া দিচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা দেখে নিজের হাতে সেই চাবুক তুলে নিয়ে নিজে মারা শুরু করলেন। চল্লিশটা দৌড়া পার হওয়ার আগেই ছেলে স্পট ডেড। এরপরে বাকি যে দৌড়াগুলো ছিল, এই দৌড়াগুলো তিনি ছেলের কবরের উপর মেরেছেন। ইমামুন আদেল রাতের বেলা যাচ্ছেন, বাচ্চার কান্নার শব্দ, কি সমস্যা তোমাদের? বাচ্চা খেতে পারে না, বাসায় খাবার নাই। তার মনটা হতবিহ্বল হয়ে পড়লো, আমার